चलो बंधुरा आज हमें आमादे स्कूले स्टूडेंट की भावे योगासन शेखाई एवं तादे शरीर सुस्थ रखार जन्य की भावे योगासन प्रैक्टिस करे सेगुलो आज हमें अपन संगे शेयर करब। चलो आमार माठे निये ए स्टूडेंट निये सबार प्रथमे ओदेर माठे चारदिके परिक्रम करिए बा जगिंग करिए नी करिए तारपरे आस्ते आस्ते आमरा योगा प्राणायाम एर मध्य ढुके पड़ब। आज के जोगार दिकटी देखाबो प्रथम ओदेर जगिंग पार्टा कमप्लीट कर निये तारपरे एक्सारसाइजे ढुके जाब। एखन ओदेरके दिए आमी एक्सारसाइज करिए निच्छी। ए एक्सारसाइजटिर नाम होच्छे ट्रायंगल पोज। एइभाबे ट्रायंगल पोज हये गेले आबार एखन ओदेरके दिए आमरा कराच्छी सेटा होच्छे जाम्पिं जैक्स। ए जाम्पिं जैक्स दुई भावेई करा जाए। एक भावे ওরা দেখিয়ে দিচ্ছে এটা মাঝখানে অর্থাৎ কাঁধ বরাবর একবার স্টেপ দিয়ে আবার হাত উপরে তুলে নিয়ে করা যায়। ওরা একবারে করছে কারণ ওটা সোজা ছিল। এবার যেটা করছে সেটা হচ্ছে হাই প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্কটি করলে পেটের চর্বি এবং থাই চর্বি এবং সাইড চর্বি এগুলো কমে, হাতের স্ট্রেংথ বাড়ে, পায়ের স্ট্রেংথ বাড়ে এবং মনোসংযোগ বৃদ্ধি হয়। এই প্ল্যাঙ্কটির নাম হচ্ছে হাই প্ল্যাঙ্ক। যেহেতু প্ল্যাঙ্কটি উঁচু করে, হাত দুটো উঁচু করে প্ল্যাঙ্কটি বলা হয় হাই প্ল্যাঙ্ক। এবার এলবো পর্যন্ত মাটিতে গিয়ে লম্বালম্বি রেখে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় লো প্ল্যাঙ্ক। যেহেতু হাই থেকে একটু লো হয়ে গেল, এলবো পর্যন্ত মাটিতে রেখে দিয়ে বডিটাকে লম্বালম্বি সোজা অবস্থায় রেখে দিতে হবে। এটাতেও কিন্তু পেটের চর্বি কমে, থাই চর্বি কমে এবং মনোসংযোগ বৃদ্ধি হয়। এছাড়া রিস্টের জোর বাড়ে, পায়ের জোর বাড়ে এবং থাই চর্বি, বেলি ফ্যাট এগুলো কিন্তু কমে যায়। পরবর্তী যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটি হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্কের উদ্দেশ্যই হচ্ছে সাইটের দিকে অর্থাৎ বডির সাইটের দিকে পাজরার দিকে যে সমস্ত চর্বিগুলো থাকে সেগুলোকে বার্ন করার জন্য দুই দিকেই এই প্ল্যাঙ্কটি করতে হবে, ডান সাইড এবং বাম সাইড। এবার যেটি করতে হচ্ছে সেটি হচ্ছে সাইড টুইস্ট। সাইড টুইস্টের ক্ষেত্রেও কিন্তু সাইটের দিকে চর্বিগুলো কমে যায়। এই টুইস্টটাকে বলা হয় লো প্ল্যাঙ্কে সাইড টুইস্ট। এই টুইস্টটা কিন্তু 10 থেকে শুরু করে 20 বার, 25 বার, 30 বার যে যতটুকু করতে পারবে সেভাবে করে নেবেন। আমি স্টুডেন্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এরপরে যেই এক্সারসাইজটি করতে হচ্ছে সেটি হচ্ছে এয়ার সাইক্লিং। এটি কিন্তু সোজাভাবেও সাইক্লিং করতে হবে এবং উল্টা দিকেও করতে হবে, অর্থাৎ সাইক্লিং এবং রিসাইক্লিং দুটোই করতে হবে। 20 বার করে 20 বার করে করতে হবে। করে আপনাকে একটু রেস্ট নিয়ে আবার অন্য এক্সারসাইজে যেতে হবে। আস্তে আস্তে 20 বার থেকে 30 বার, 30 বার থেকে 40 বার এভাবে যত পারবেন আস্তে আস্তে বাড়াবেন। এই এক্সারসাইজগুলো ছোট বড় সকলেই করতে পারবে। এবার চলে আসি যোগাসনে। ওরা যেই আসনটি করছে সেই আসনটিকে বলা হয়, প্রথমে বজ্রাসনে বসেছিল, এখন বজ্রাসন থেকে হাত দুটো লম্বালম্বি কানের পাশ দিয়ে উপর দিকে উঠে যাবে, দমটিকে ছাড়তে ছাড়তে আস্তে আস্তে মাটিতে নেমে যেতে হবে। হাত দুটোকে লম্বালম্বি রেখে দিতে হবে এবং উইদিন এবং উইদাউট দুটোই করতে হবে এবং এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এবার আস্তে আস্তে দম নিতে নিতে উঠে যেতে হবে। এই আসনটিকে বলা হয় অর্ধকূর্মা আসন। পরবর্তী যে আসনটি করতে হচ্ছে সেই আসনটি হচ্ছে পদ্মা আসন। একটি পা একটি পায়ের উপর ভাঁজ করে তুলে দিতে হবে, তারপর দুই হাঁটুর উপর জ্ঞান মুদ্রা রূপে বসিয়ে দিতে হবে। স্পাইনাল কর্ড সোজা রেখে সামন দিকে দৃষ্টি রেখে ধরে থাকতে হবে। এইভাবে ওম কথাটি উচ্চারণ করতে হবে। দেখুন আমাদের স্টুডেন্টরা করছে। এলাক্সি তুমি বসে আছো কেন? এলাক্সি চলো। পায়ের উপর পা তোলো, তোলো পায়ের উপর পা,
চলো এই পাটা উপরে এই পাটা তুলে নাও। এই পাটা উপরে এবার তুলো। চলো এইভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মেডিটেশন করে নিতে হবে। এবার শুরু করছি পদ্মাসন থেকে কি কি আসন করা যায়। পদ্মাসন থেকে আস্তে আস্তে লম্বালম্বি হাতটি কানের পাশ দিয়ে উঠিয়ে নিয়ে দমটিকে ছাড়তে ছাড়তে সামন দিকে ঝুঁকে যেতে হবে। ঠিক এইভাবে যেইভাবে ওদের দিয়ে করিয়ে নিচ্ছি, দেখুন এই আসনটিকে বলা হয় কুর্মা আসন। এই কুর্মা আসন পদ্মাসন করে লম্বালম্বি সামন দিকে হাতটিকে দিয়ে নমস্কার ভঙ্গিমায় রেখে দিতে হবে। এবার যে যোগাসনটি করতে হচ্ছে সেটি হচ্ছে মৎস্যাসন। এটিও কিন্তু পদ্মাসন করে পিছন দিকে কুনুতে ভর দিয়ে শুয়ে পড়তে হবে। এবার হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলকে শক্ত করে ধরে নিতে হবে এবং দুই কুনু ম্যাটের উপর ঠেসে লাগিয়ে দিয়ে বুকটা যতটা খুশি উপর দিকে তুলে ধরে রাখতে হবে। এই আসনটি হচ্ছে মৎস্যাসন। এই আসনটি যদি নিয়মিত করা যায় তাহলে থাইরয়েড গ্রন্থির এক্সারসাইজ হয়, ফলে থাইরয়েড ঘটিত যত সমস্ত রোগ সবই কিন্তু ছেড়ে যায়। এছাড়াও এই আসনের ঘাড়ের কাঁধের এবং পদ্মাসনের যে সমস্ত উপকারিতা সেই উপকারিতাগুলো পাওয়া যায়। এবার পদ্মাসন করে দুই হাতের উপর ভর দিয়ে পদ্মাসনটিকে তুলে ধরতে হবে। এই আসনটিকে বলা হয় উত্থিত পদ্মাসন। এতে হাতের জোর বাড়ে, কুনুয়ের জোর বাড়ে, রিস্টের জোর বাড়ে এবং শরীরের ভারসাম্য বৃদ্ধি করে। এবার যেই ব্যায়ামটি ওরা করছে সেই আসনটিকে বলা হচ্ছে উষ্ঠাসন। এই আসনটি হাঁটু গেড়ে বসে তারপর আস্তে আস্তে বাঁ হাতটি ঘুরিয়ে নিয়ে পায়ের গোড়ালি, তারপরে আস্তে আস্তে ডান হাতটিকে ঘুরিয়ে নিয়ে পায়ের গোড়ালি ধরে কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিতে হবে। এবার যে আসনটি করছে সেই আসনটির নাম হচ্ছে ধনুরাসন। উপর হয়ে শুয়ে দুই পায়ের অ্যাঙ্কেলের উপর ধরে নিয়ে এইভাবে ধনুর মতন বাঁকা হয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এটি নিয়মিত ধরে রাখলে কাঁধের বা শোল্ডারের কোনো রকম প্রবলেম থাকলে সেগুলো ছেড়ে যায়, পেটের চর্বি কমে, এছাড়াও ধনুষ্টঙ্কার রোগ এই আসন করলে ছেড়ে যায়। এই আসনটি করার সময় নিয়মিত ব্রিদিং করতে হবে। এবার যে আসনটি করতে হচ্ছে সেটি হচ্ছে ষলভা আসন। 35 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটিকে তুলে ধরে রাখতে হবে, পাশাপাশি মুখটিও 35 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে ধরে রাখতে হচ্ছে। এবার আপনাকে করতে হচ্ছে সূর্য প্রণাম। সূর্য প্রণাম আমি স্টুডেন্টদের মাধ্যমে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবার প্রথমে নমস্কার ভঙ্গিমায় রেখে তারপরে চন্দ্রাসনে ফিরে গেল, এবার আস্তে আস্তে পদহস্ত আসনে ফিরে আসতে হবে। এবার বাম পাটিকে পিছন দিকে সরিয়ে নিয়ে মাথাটিকে পিছন দিকে ঘুরিয়ে রাখতে হবে। পরের স্টেপটি হচ্ছে দুটো পাকে লম্বালম্বি ধরে রাখতে হচ্ছে। এবার যে পোস্টটি নিচ্ছে সেটি হচ্ছে ষষ্ঠাঙ্গ আসন। এবার যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে ভুজঙ্গা আসন। এবার যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে পর্বতাসন। এবার পরে যে পোস্টটি হচ্ছে বাম অশ্ব সঞ্চালন আসন। এরপরে যে স্টেপটি হচ্ছে সেটি হচ্ছে আবার পদহস্ত আসন। এবার ফিরে করতে হচ্ছে চন্দ্রাসন এবং আবার আগের অবস্থায় নমস্কার আসুন। এই হচ্ছে সূর্য প্রণামের 12টি স্টেপ। কীভাবে 12টি স্টেপ আমি আবার দেখিয়ে দিচ্ছি। ওম মিত্রায় নমা, ওম রাবায় নমা, ওম সূর্যায় নমা, ওম ভানবে নমা, ওম খাগায় নমা, ওম পুষ্ণায় নমা, ওম হিরণ্যগর্ভায় নমা, ওম মারিচায় নমা, ওম আদিত্যায় নমা, ওম সাবিত্রী নমা, ওম আক্রায় নমা, ওম ভাস্করায় নমা। সূর্য প্রণামের 12টি স্টেপ যদি আপনারা নিয়ম করে করতে পারেন তাহলে শরীরের সমস্ত রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমরা প্রতিদিনই ক্লাসে স্টুডেন্টদের এই 12টি স্টেপ 3 বার করে প্র্যাকটিস করাই। যদি নিয়ম করে আপনারাও বাড়িতে করেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীরের এবং মনের জোর
বৃদ্ধি করে। সূর্য প্রণামের পর হাততালি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আমাদের সমস্ত ভিডিওগুলোই রোগ রিলেটেড এবং যোগ রিলেটেড, সমস্ত রোগের ভিডিওই আমরা আপলোড করে থাকি। আপনারা নিয়ম করে এই ব্যায়ামগুলো করবেন আর সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।